ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি এআই আদিত্য রয়েছি আপনাদের সাথে। অবশেষে কুড়ি বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সতীশ ফুডস দ্বারা উৎকর্ষ বাংলার অধীনে ছানা মিষ্টি পণ্যের কারিগর তৈরির শিক্ষান্তে শংসাপত্র প্রদান, ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান টেকনোলজি ছানার মিষ্টি তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু করল। প্রথম ব্যাচে মোট 30 জনকে 450 ঘন্টার প্রশিক্ষণ শেষে শংসাপত্র প্রদান করা হয়। মিষ্টি উদ্যোগ এবং উৎকর্ষ বাংলার সহায়তায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয়। আশা করা যায় এই নতুন প্রশিক্ষণে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে আর তার সাথে সাথে বেকারত্বের সমস্যা মেটাতে সাহায্য করবে। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলার বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মিষ্টি উদ্যোগের সভাপতি শ্রী ভীমান দাস সহ আরও অনেক বিশিষ্ট জনেরা। মিষ্টি তৈরির ক্ষেত্রে যেভাবে সাইন্টিফিক পদ্ধতি ব্যবহার করে জিনিসটাকে একদম কর্পোরেট জায়গায় নিয়ে যাওয়া, এই সমস্তটা মিষ্টি উদ্যোগ এবং উৎকর্ষ বাংলার হাত ধরে হয়েছে। কি বলতে চান এ ব্যাপারে? হ্যাঁ, আমি মানে মিষ্টি উদ্যোগের সভাপতি হিসেবে যবে থেকে আমাদের ফরমেশন হয়েছে, আমি চিরকালই আমাদের মেম্বারদের আমি বলে এসেছি যে শুধুই চকচকে টকটকে দোকান দেখালে চলবে না। আমাদের যারা দোকানের কর্মচারী আছে, আমাদের মেইনলি যারা প্রোডাকশানে আছে কারখানায়, তাদের উপর নজর দিতে হবে। তাদের হাইজিন, তারা কীভাবে তৈরি করছে। এখন ফুড সেফটি নিয়ম হয়ে গেছে, গ্লাভস পরতে হবে, কিন্তু অনেকেই গ্লাভস পরে কাজ করতে পারে না, কেন অনেক বছর ধরে করে আসছে এমনিভাবে। মেনলি সন্দেশ বাঁধতে একটু অসুবিধা হয়, সেটাও আমরা এখানে মানে প্রথম থেকে জোর দিয়ে এসেছি যে না, মাথায় হেডগিয়ার, মুখে মাস্ক, হাতে গ্লাভস পরতেই হবে। যদি আমাদের সেই জায়গায় নিজেদের উন্নীত করতে হয়, তাহলে আমাদের নিজেদের মেন যে মানে রুট থেকে কিন্তু শুরু করতে হবে। র মেটেরিয়াল প্রোকিউরমেন্ট থেকে শুরু করে কীভাবে রাখছি, এবং কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন, দোকান পরিষ্কার পরিচ্ছন্ন, ঝুল থাকবে না। ঝুল মানে আমরা চিরকাল জেনেছি, যেখানে ঝুল আছে মানে অলক, সে কোনোদিন তার শ্রীবৃদ্ধি হবে। তা সেইটা আমাদের মেম্বাররা পুঙ্খানুপুঙ্খভাবে এখন মানছেন, অনেকেই আসছেন। তার মধ্যে সম্রাট যে এইভাবে একটা চিন্তা করেছে, একটা মানে হাইজিনিক্যালি কী করে মিষ্টি করা যায় তার একটা শিক্ষা, সেইটা যে একটা মানে রেগুলার বেসিসে কোর্স করানোর একটা জায়গা যে এরকম পাওয়া গেছে, তার জন্য আমি অরূপ কুমার দাস, সতীশ মারার অরূপ কুমার দাসকে আমি যথেষ্ট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ছোট এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দেখতে থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।